বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি প্রতিদিন রীতি রেওয়াজ মেনে পূজিত হন দেবী। তবে এই কালীপুজোর সময় মন্দির সহ দেবী হয়ে ওঠেন অপরূপা। আদিকাল থেকেই হয়ে আসছে পুজো, শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও বহু ভক্তের সমাগম হয় দেবী দর্শনে। আজও সকাল থেকে চলছে তোড়জোড়। এবার যেহেতু এবছর করোনার কোনো প্রভাব নেই, যার জন্য আগে যেরকমভাবে আমাদের ভোগের সমস্ত লোককে ডিস্ট্রিবিউশন করা হতো, সেই রকম ডিস্ট্রিবিউশন আমাদের কালকে সকালবেলা থেকে 8টা থেকে 12টা পর্যন্ত সমস্ত লোক সমস্ত সবাইকে আমাদের প্রসাদ দেওয়া হবে এবং সেই প্রসাদ প্রত্যেকে বাড়ি নিয়ে যাবেন এবং সুস্থভাবে তারা সবাই নেবেন, এটাই আশা করব। আর এবছর কালী পুজোতে প্রচণ্ড ভিড় হবে এটা আমরা আশা করছি। আমরা চেষ্টা করব প্রত্যেককে সুস্থভাবে মন্দিরে পুজো দিয়ে সুস্থভাবে যাতে তারা বাড়ি যেতে পারেন সেই ব্যবস্থা আমরা আপ্রাণ চেষ্টা করছি। আচ্ছা, এই দিনে মায়ের পুজো কখন শুরু হয়, কটার সময়? এমনি নিত্য পুজো প্রতিদিনই 1:30টায় শুরু হয়, অমাবস্যা শুরু হবে 4:30-4:50 পর, কালকে 4:00 পর্যন্ত থাকবে এবং প্রত্যেকে সেই সময় তো বেশি ভিড় হবে, এখন তো একটু কম ভিড় আছে, সেই সময় বেশি ভিড় হবে। অন্যান্য বছর এত লাইট করা যায় না, এবছর আমরা প্রচুর মানে মন্দিরের চারপাশে লাইট দিয়েছি এবং প্রসাদের অ্যারেঞ্জমেন্ট আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকের জন্য করেছি, এটাই আমাদের নতুন ধর্ম। প্রত্যেক বছরই কালী পুজোর আগে আসি। আচ্ছা, তো এবছরও কালী পুজো যেহেতু আজকে, কিন্তু আজকে এসেছি, কিন্তু অমাবস্যা তো লাগবে রাত্রিবেলায় বিকেলবেলায়, মহাবন তখন ভিড়ও হবে। আর কালী পুজো যে টাইমেই অমাবস্যা লাগুক না কেন, আমরা প্রত্যেক দিনই কালী পুজোর দিন সকালবেলায় লাগবে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর চক্রবর্তী।